বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তবর্তী সেন্ট লরেন্স নদীর কাছাকাছি জলাভূমিতে উল্টে যাওয়া একটি নৌকা থেকে একজনের মরদেহ উদ্ধার করে কানাডা পুলিশ। কিছুক্ষণ পর আরও একটি মরদেহ চোখে পড়ে। একে একে বেশ কয়েকজনের মরদেহের সন্ধান পায় পুলিশ। এদের মধ্যে এক শিশুও ছিল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ প্রধান জানান, নিহতরা রোমানিয়া ও ভারতের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন, তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এমনকি নিহতদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। এদিকে রোমানিয়ান পরিবারের এক নবজাতক এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। এবছর জানুয়ারিতেও যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত থেকে নবজাতক সহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা ভারতীয় নাগরিক ছিলেন বলে ধারণা করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।